আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা সূরা আনামের 56 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল ইন্নী নুহীতু আন আবুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ। আপনি বলুন তাদেরকে যে আমাকে নিষেধ করা হয়েছে ইবাদত করতে ওই সমস্ত বস্তুর যার দিকে তোমরা আমাকে ডাকছো আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া তোমরা যাদের ইবাদতের জন্য আমাকে ডাকছো আমি তাদের ইবাদত করার থেকে আমি নিষিদ্ধকৃত হয়েছি, আমাকে মানা করা হয়েছে। কুল, আপনি বলুন, লা তাবু আহওয়াকুম, আমি তোমাদের মনের কামনার অনুকরণ করব না। তোমাদের যা মন চায় আমাকে সেটা করতে বলো, এটা আমি করব না। কদ্দরল তো এজন, আর যদি আমি এটা করি, তোমাদের মনের চাহিদা অনুযায়ী যদি আমি কাজ করি, তাহলে আমি পথ হারা হব। অমান আমেন আল মোহতাদিন, তাহলে আমি হেদায়ত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হব না। কুল, আপনি বলুন, ইন্নি আলা বাইয়িনাতিন মির রাব্বি, নিশ্চয়ই আমি আমার রবের পক্ষ থেকে উজ্জ্বল প্রমাণের উপরে আছি। এই উজ্জ্বল প্রমাণ হচ্ছে আল কোরআন। ওয়াকাজ্জাব তুমি, এবং তোমরা এই কোরআনকে অস্বীকৃতি জানাচ্ছ, প্রত্যাখ্যান করছ। মাইন্দি মা তাস্তা আজরুনা বিহি, তোমরা যা দ্রুত কামনা করো তা আমার কাছে নাই। তোমরা বলো কেয়ামত হোক, আমাদের শাস্তি হোক, তুমি যে ভয় দেখাও সেগুলো এখনই আসুক। তা আল্লাহ বলেন, তোমরা যা দ্রুত কামনা করো সেটা আমার কাছে নাই। এনেল হুকম ইল্লা লিল্লাহ, হুকুমের মালিক একমাত্র আল্লাহ। তা আল্লাহর হুকুমে সেই কেয়ামত অনুষ্ঠিত হবে, এছাড়া অন্য কারো ইখতিয়ার এটার উপরে নাই। এনেল হুকম ইল্লা, এটা বিরাট কথা, আল্লাহ ছাড়া কেউ হুকুমদাতা নাই। এই পৃথিবীর মালিক, আকাশ পৃথিবীর মালিক, মহাবিশ্বের মালিক তিনি, তিনি বাদশাহ, তিনি মালিক, তিনি হুকুমদাতা, তিনি ছাড়া আর কেউ হুকুমদাতা নাই। আর আমাদের কর্তব্য হল আল্লাহ যেটা হুকুম দিয়েছেন এইটা মানুষকে জানানো এবং সেটার ব্যাখ্যা করা এবং সেটাকে বাস্তবায়িত করা, এটা আমাদের কাজ, কিন্তু হুকুমটা আল্লাহর হবে। ইয়াকুসুল হাক্কা, তিনি সত্য বর্ণনা করেন, ওয়া খায়রুল ফাসিলিন, এবং তিনি উত্তম ফয়সালাকারী। কুল, আপনি বলুন, লাওয়ান্নাইন্দি মাস্তাস চাজুর নবিহি, তোমরা যেটা দ্রুত কামনা করো এটা যদি আমার কাছে থাকতো, লাকুজিয়াল আমরো বাইনি ও বাইনাকুম, তো তোমাদের মধ্যে আমাদের মধ্যে কাজের চূড়ান্ত ফয়সালা হয়ে যেত। কেয়ামত আসে গেলে তো চূড়ান্ত ফয়সালা। এই জন্য আল্লাহ বলেন, তোমরা, আপনাদেরকে জানাই দেন, তোমরা যেটা দ্রুত কামনা করছো সেটা আমার কাছে নাই। যদি থাকতো তাহলে আমার মধ্যে এবং তোমাদের মধ্যে চূড়ান্ত ফয়সালা হয়ে যেত। আল্লাহ আলম বে জালিমিন, আল্লাহ জালেমদের সম্পর্কে অবহিত আছেন, তিনি উত্তমভাবে জানেন। ওয়াইন্দাহু মাফাতিহুল গাইবে লা ইয়ালামুহা ইল্লাহু, সমস্ত গাইবের চাবিকাঠি আল্লাহর কাছে, তিনি ছাড়া কেহ এই গায়েব জানেন না। পরিষ্কার কথা, এর মধ্যে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ বা অস্পষ্টতা কিছু নাই। আল্লাহ বলেন, সমস্ত অদৃশ্যের চাবিকাঠি, গায়েবের কুঞ্জি চাবি, এটা আল্লাহর কাছে। এই গায়েব লা ইয়ালামুহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। তবে নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা যে গায়েবের ইলম দিয়ে থাকেন, যেমন বেহেশত আছে, দোজক আছে, ফেরেশতা আছে, জিনজাতি আছে, হাসর নশর আছে, এগুলো তো আমরা জানতাম না, নবী রাসূলদের মাধ্যমে আমরা জেনেছি। তো সেটা আল্লাহর ব্যাপার যে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে বিশেষ কিছু বিষয় সম্পর্কে অবহিত করেন, কিন্তু গায়েব জানার অর্থ হলো যে আমি এখন বলতে পারবো যে আমার বাড়ি বরিশাল কী হচ্ছে, সৌদি আরব কী হচ্ছে আমি বলতে পারবো, পৃথিবীর কোথায় কী হচ্ছে আমি এখনই বলতে পারবো, এটার নাম হলো গায়েবের ইলম রাখা। কিন্তু এইটা আল্লাহ ছাড়া কেউ জানে না, ফেরেশতারাও না, জিনজাতিরাও না, কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, পরিষ্কার কথা। ওয়াইন্দাহু মাফাতিহুল গায়বে, গায়বের সমস্ত চাবিগুলি আল্লাহর কাছে, লা ইয়ালামুহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, কিন্তু তারা মনে করে ওলি আল্লাহরা গায়েব জানে, সব বরবাদ। তার কারণে আল্লাহর সাথে শেরিক করা,
যেটা বলেন যে এটা আল্লাহ যেটা দাবি করে যে আমি একা, সেইখানে দেবেন আরেকজন আবার সে তার সাথে লাগা যে উনিও, তাহলে এটা শরিক হলো কিনা? শরিক মানে কি? টু অ্যাসক্রাইব পার্টনার, আপনি একটা সম্পত্তির একাই মালিক, এখন আরেকজনের সাথে আজকে এটা আমি মালিক, তাহলে শেরেক হলো কিনা? এটার নাম শেরেক। তো যে কথাটা আল্লাহ বলছেন যে এটার আমি একাই মালিক, সেটার সাথে যদি আরেকজনকে বলেন যে ওই ক্ষমতা আরেকজনের আছে, তো এটার নাম শেরেক। যে আল্লাহ যে ক্ষমতা আছে এই ক্ষমতা তারও আছে। আল্লাহ এই শেরেকের কথাটা কতভাবে যে আমাদেরকে বুঝিয়েছেন কোরআনে, আশ্চর্য ব্যাপার। একায়েতে আল্লাহ বলেছেন দেখো তোমাদের দাস দাসী আছে, তো তোমাদের মধ্যে এমন কেউ আছো যে তোমার সম্পদ তোমার দাস দাসীকে গোলামকে দিয়া তুমি আর গোলাম সমান হয়ে যাও, তোমার সম্মান তোমার ইজ্জাত তুমি আর দাস তোমার গোলাম এটা সমান হয়ে যাবে? তোমার এমন কেউ আছো পৃথিবীর এমন কেউ করবে যে আপনি আপনার চাকরকে দিয়ে চাকর আর আপনি সমান হয়ে যাবেন? তা আল্লাহ বলেন এটা যদি তোমরা না করো তাহলে আমি আমার গোলামকে আমার ক্ষমতা দিয়েছি? কত বড় কথা! তোমরা যদি তোমার গোলামকে তোমার সম্পত্তি দান করে তুমি তার সমান না হও তাহলে আমি কি আমার ক্ষমতা আমার গোলামকে দিয়েছি? যে তোমরা অমুক দরকারে যে সন্তান চাও, অমুকের কাছে হুজুরের কাছে এইটা চাও, অমুক কাছে অমুক মানুষের কাছে চাও, এগুলি কিন্তু অনেক নামাজি মানুষের মধ্যে ভুলটা আছে, কাজ এগুলি থেকে আপনার সতর্ক থাকেন। এখন আল্লাহ সামনে বলেন কি দেখেন, ওয়ালামু মাহফিল বারিওয়াল বাহারে, তিনি জানেন যা আছে স্থলে এবং জলে। স্থলভাগে কি আছে আমরা কয়টা জানি? আমরা তো কিছুই জানি না। সমুদ্রের মধ্যে কি আছে তাও আমরা জানি না। আমরা সাধারণত আমরা মাছ টাছ ধরে খাই, কিছু সামান্য কিছু জ্ঞান রাখি, কিন্তু পুরোপুরি জল স্থলের জ্ঞান আমাদের নাই। অমা তাস কুতুবেন ওরাকাতেন ইল্লা ইয়ালামুহা, পড়ে না একটা গাছের পাতা, ঝরে না একটা গাছের পাতা আল্লাহর ইলেম ছাড়া। একটা গাছের পাতা ঝরতে পৃথিবীতে কত গাছ আছে, পৃথিবীতে কত জঙ্গল আছে, কত পাতা একসঙ্গে ঝরে বলেন? এই সরাসরি কোরআন আল্লাহ বলছেন যে আল্লাহর এলেমের বাইরে আল্লাহর অজান্তে একটা গাছের পাতা ঝরে না। তাহলে কত জ্ঞান তিনি রাখেন! এই আল্লাহ আপনার আমার কাছে, তিনি বলেন তোমার কণ্ঠনালীর কাছে, সাহারাগের কাছে, তোমরা তিনজনের পরামর্শ, আমি চতুর্থ, আল্লাহ আপনার এত কাছে, তা আপনি কে বিশ্বাস করেন না? আপনি ওসিলা খোঁজেন যে আপনার কে আল্লাহর কাছে পৌঁছইবে? আল্লাহ চাইতে আপনার কাছে কেউ নাই। আপনি ওসিলা খুঁজতে যাচ্ছেন কোথায়? সে তো দূরে, আল্লাহ আপনার সবচাইতে কাছে। আপনি কোরআন বিশ্বাস করেন না? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়রীদ, যে আমি তোমার যে এই কণ্ঠের রগ এর চাইতে আমি কাছে অবস্থান করি। মায়াকুনুমের নাজওয়া সালাসাতে নিল্লাহ রাবিহুম, আল্লাহ বলেন তিনজনে যখন পরামর্শ করে তার চতুর্থ থাকে আল্লাহ। তাহলে আপনাকে আল্লাহর কাছে কে পৌঁছাই দেবে? আল্লাহ তো সব চাইতে আপনার কাছে। কাজে এই জন্য এই সমস্ত আকিদাগুলি এটা বানানো কথা না, কোরআন বলছে। কাজে এই জন্য এই ওসিলা, এই ওসিলা আমরা যে খুঁজি, এগুলো সম্বন্ধে কোরআনেও আছে যে তোমরা যাদেরকে ওসিলা বানাও তারা আল্লাহ নৈকট্য লাভের জন্য নিজেরা ওসিলা খুঁজছে। এটা কোরআনে বলা আছে, তোমরা যাদেরকে ওসিলা মনে করো তারা আল্লাহ নৈকট্য লাভের জন্য নিজেরা ওসিলা খুঁজছে, তোমরা আবার তাকে কি জন্য ওসিলা ধরছো? কাজেই আপনি জ্ঞান অর্জন করবেন, আমি আপনার জ্ঞান দিচ্ছি, এর জন্য কি আমি আপনাদের ওসিলা? ইমাম সাহেব আপনার জ্ঞান দিবে, আপনি একজন জ্ঞানীর কাছে জ্ঞান নেবেন। তো এগুলোর মধ্যে তো এত রকম একটা ব্যবধান সৃষ্টি করা, পীর মুরিদ অমুক সমুক, কি আর বলবো, সমাজে যেগুলি আছে এর মধ্যে ভালো কিছু আছে, কোরআনেই বলা আছে কাসিরুম মিন্নুম ফাসিকুন। এই যারা পীর মুরিদি করে বা যারা সন্ন্যাসবাদ এটা যারা করে এদের সম্পর্কে কোরআনে বলা হয়েছে কাসিরুম মিন্নুম ফাসিকুন, তাদের অধিকাংশই ফাসেক, কিছু ভালো আছে। এখন দেখেন আল্লাহ বলেন জলে স্থলে যা আছে তা তিনি জানেন, অমাতাস কুতবে ওরাকাতে ইয়ালামুহা, তারা জানতে একটা গাছের পাতা ঝরে না,
ওলা হাব্বাতেন বি জুলমাল তেলাওয়াত, এবং মাটির অন্ধকারে যে দানাগুলি আছে, মাটির অন্ধকারে যে দানাগুলো মাটির তলে পোতা আছে দানাগুলো, এগুলি সম্পর্কে আল্লাহ খবর রাখেন। ওলা রাত পেন ওলা ইয়াবেসেন, রাতব হলো ভিজা মানে জল, আর ইয়াবেস মানে শুকনা মানে স্থল। তো জল স্থলে যা কিছু আছে সব আল্লাহ জানেন, আল্লাহ ইল্লা ফি কিতাবি মুবিন, এগুলো স্পষ্ট কিতাবে লেখা আছে কোন দানাটা কোথায়, কোন দানাটা কখন অঙ্কুরিত হবে, কোন দানাতে গাছ হবে, কোন দানাটা বিনষ্ট হবে। আল্লাহ বলেন কুল্লুন ফি কিতাবি মুবিন, এগুলি সব স্পষ্ট কিতাবে লেখা আছে। হুয়াল্লাযি ইয়াতাওয়াফাকুম বিল্লাইল, তিনি সেই আল্লাহ যে রাতের বেলায় তোমাদেরকে মৃত্যু দান করেন। রাতে আমরা সবাই মরে যাই, রাতে যখন ঘুমাই এটা হলো ছোট মৌয়াত। ঘুমাইলে কি হয়, মানুষের আভ্যন্তরীণ দেহ হলো চারটে জিনিস, নফসে মতমান্না, নফসে লাগুয়ামা, নফসে আম্মারা, রুহ। এই চারটার তিনটা বাইর হয়ে যায়, শুধু রুহটা ভিতরে থাকে। এটা অন্য আয়াতে আছে কোরআনে, আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা আল্লাতি লাম তামুত ফি মানামিহা। মানুষ যখন নিদ্রা যায় তখন তার নফসগুলি আল্লাহ তাআলা বুঝে নেন। ইয়াতাওয়াফা শব্দ অর্থ বুঝে নেওয়া, এই জন্য অফাত মানে মৌয়াত। অফাত মানে মৌয়াত কেন, যে ওই ব্যক্তি তার পৃথিবীর সমস্ত পাওনা বুঝে নিয়েছে, তার যতটুকু পানি ছিল তা পান করছে, খাবার ছিল তা খাইছে, চাউল গম চিনি দানা ফসল অক্সিজেন যা কিছু তার পাওনা ছিল এটা সব সে বুঝে নিয়ে তারপর বিদায় হয়েছে, এই জন্য এটার নাম হলো অফাত। অফাত মানে পাওনা পুরাপুরি বুঝে নেওয়া, কি বুঝতে পারছেন। এই জন্য ঈসা আলাইহিস সালামের ব্যাপারে ইয়াতাওয়াফা এই নিয়ে আলেমরা ঝগড়া করছে। জ্ঞানীরা করে না, তবে যারা মানুষকে ঠকাতে চায় তারা করে। ইন্নি মুতাওয়াফিক আছে না, হেছে আমি তোমাকে অফাত দান, এখনকালে নাই মরে গেছে। মুতাওয়াফিকা শব্দ তো আমি তোমাকে বুঝে নেব। একটা আসামি যখন জেলে ঢুকো না কিন্তু ভালো করে বুঝে নেওয়া হয়, তার কোথায় চিহ্ন কি আছে সে চিহ্ন পর্যন্ত লেখা হয়, তাকে মাপা হয়, তারপর ওজন করা হয়, তারপর একটা মানুষকে জেলে তার রাখা হয়, এটার নাম বুঝে নেওয়া। তা আল্লাহ বলছেন যে ইন্নি মুতাওয়াফিকা, আমি তোমাকে বুঝে নেব, রাফিউ কেলাইয়া, তোমাকে আমার কাছে তুলে নেব, ও মোতাহারু কামিল্লাদিনা কাফারু, কাফারদের থেকে তোমাকে আমি পবিত্র রাখবো। এসব কথাগুলো আল্লাহ কোরআন পাকে বলেছেন। এবং সবচাইতে মারাত্মক কথা হলো অমাকারু অমাকার আল্লাহ, আল্লাহ খায়রুল মাকিরিন। ইহুদিরা ষড়যন্ত্র করলো, মাকারু মানে ঈসা আলাইহিস সালামকে হত্যা করবে, বাড়িতে আটকেই ফেলাইলো, তাকে আটকেই রাখো তালাবদ্ধ করে রাতে। অমাকার আল্লাহ, আল্লাহও কৌশল অবলম্বন করলেন, তার দুইটা পক্ষই গেল না, এহুদিরা মারবে আর আল্লাহ বাঁচাবে। তো মাকারু মাকার আল্লাহু, তো ওরা ষড়যন্ত্র করছে, ওই ওই মকর শব্দটা আল্লাহর ক্ষেত্রেও বলা হয়েছে, কিন্তু আমরা আল্লাহর কথাটা ষড়যন্ত্র না বললে কৌশল বলছি আল্লাহর সম্মানে, কিন্তু কোরআনে একই শব্দ ব্যবহার করেছে। ওরা ষড়যন্ত্র করলো, আল্লাহ ষড়যন্ত্র করলেন, করে আল্লাহ কী করলেন, আল্লাহ খায়রুল মাকিরিন, আল্লাহ সবচাইতে উত্তম ষড়যন্ত্রকারী। এখন এই কথার পরে যদি আপনারা মনে করেন যারা ঈসা আলাইহিস সালামকে শুলে দিছে তাহলে আল্লাহ পরাজিত হয়ে গেছে, নাউজুবিল্লাহ, সবাই নাউজুবিল্লাহ বলেন, কি কথাটা বুঝতে পারছেন কিনা। দুইটা পক্ষ, মাকারু ও মাকার আল্লাহু, ওরাও ষড়যন্ত্র করছে, আল্লাহ তার ষড়যন্ত্রের জবাব দিয়েছে, এবং আল্লাহ উত্তম ষড়যন্ত্রকারী। এখন যদি আপনারা বলেন যে ঈসা আলাইহিস সালামকে ওরা নিয়ে শুলে দিচ্ছে মারিয়ে ফেলাইছে তাহলে আল্লাহ হেরে গেল, নাউজুবিল্লাহ মিন জালিক। কাজে এইসব আলেমরা কি যে বলে এটা বুঝতে পারছি না আমি। সতর্ক হন, বুঝে শুনে কথা বলেন, বুঝে শুনে আপনারা আয়া কোরআনের উপরে গবেষণা করেন যে কোরআন কি বলেছে। তাহলে ঈসা আলাইহিস সালামের হত্যা করার জন্য ইহুদিরা প্রতিপক্ষ আর আল্লাহ এক পক্ষ। তাহলে কেউ যদি বলে যে ইসলাম করা মেরেছে তাহলে আল্লাহ রেখে নাউজুবিল্লাহ। কাজে এই সমস্ত ব্যাপারে আপনারা কোরআনের গবেষণাটা দেখেন। তো আল্লাহ তাআলা ইয়াতাওয়াফাকুম বিল্লাইলে, তাহলে তোমাদের অফাত দেন, অফাত দেন মানে কি, তোমাদেরকে বুঝে নেন যে তোমরা
কয়জন আর নফসগুলো বাইর হইল। মনে করেন এই পৃথিবীতে এখন কয়শো 800 কোটি মানুষ, তা 800 কোটি মানুষের 400 কোটি মানুষ ঘুমায় আর 400 কোটি মানুষ সজাগ থাকে, কি ঠিক কিনা? হ্যাঁ, 400 কোটি মানুষ ঘুমাবে আর 400 কোটি মানুষ কাজে লিপ্ত থাকবে, সজাগ থাকবে। তাহলে এই 400 কোটি মানুষের নফসগুলো বের হয়, তো বের হইয়া ঠিক মতো আসতে পারে না, ভুল হয় কি? আসতে পারে ঠিক মতো না ভুল হয়েছে? যে আপনার নফসগুলি এক হিন্দুর মধ্যে ঢুকছে আর হিন্দুর নফসগুলো আপনার মধ্যেই ঢুকছে, এ কি ভুল হয়েছে কোনোদিন? এই যে ভুল হয় না কেন, এটার কারণ হলো ইয়াত অফা শব্দটা, যে আল্লাহ তাআলা এদেরকে বুঝে নেন। আর যদি কেন যেদিকে মহুয়াত দেন, তাহলে তো আপনার ইয়াত অফা মানে মহুয়াত, তাহলে তো কথাটা হয়ে গেল অন্যরকম। কাজে এগুলো বুঝতে হবে, ইয়াত অফা এর অর্থ হলো বুঝে নেওয়া, যে এই নফসগুলি বের হলো কার কোনটা, এটা বুঝে নিয়েছেন আল্লাহ, এবং আল্লাহ আবার এগুলো যথাস্থানে ফেরত দেবেন। এই জন্য বুঝে নেওয়া শব্দটা ব্যবহার, ইয়াত অফাকু। তিনি সেই আল্লাহ, ইয়াত অফাকুম বিল্লাইলে, রাতের বেলায় তিনি তোমাদেরকে বুঝে নেন, ওয়ালামু মা জারা তুমবেন নাহার, এবং তিনি জানেন যা তোমরা করো দিনের বেলায়, সুম্মাইয়া ইয়া বড়ায় সুগুম্পি, এরপরে দিনের বেলায় তোমাদেরকে আবার তিনি জাগ্রত করেন, তোমাদেরকে তিনি উদয় করেন, দিনের বেলায় তোমরা আবার জেগে যাও সবাই, ইয়াবাসু কুমফি, ওই দিনের মধ্যে তোমাদের কালা জাগ্রত করেন, বিস্তার করেন, লয়খুজা আজালম মুসাম্মা, এভাবেই তোমাদের নির্ধারিত সময়টা পার হয়ে যায়। আমাদের যে সময় আছে কারো 20, 50, 30, 100 বছর বয়স, আর এভাবেই তোমাদের বয়সটা পার হয়, যে রাতের বেলায় নিদ্রা যাও, দিনের বেলায় জাগ্রত হও, তো নিদ্রা গেলে তখন তোমার নফসগুলি এটা আল্লাহ তাআলা বুঝে নেন, হস্তগত করেন এবং ঠিকমতো আবার ফেরত দেন। সুম্মা ইলাইহি মারজিউকুম, এখন এভাবে তোমাদের সময়টা পার হইলে, সুম্মা ইলাইহি মারজিউকুম, তোমাদের সকলের প্রত্যাবর্তন আল্লাহর কাছে। দিন রাত এভাবে করতে করতে তোমাদের সময়টা পার হয়ে গেলে তোমাদের ঠিকানা কোথায়, আল্লাহর কাছে। সুম্মা ইউনাব্বিকুম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ তাআলা তোমাদেরকে জানাবেন, খবর দেবেন যে তোমরা কি করতেছিলে, এটা আল্লাহ তাআলা জানাবেন। তো এই যে দিন এবং রাত্র, একটা কাহিনী বলি, এটা বলা ঠিক না, তারপরও বলছি, এর মধ্যে কিছু শেখার আছে এই জন্য বলছি। কোরআনের বাইরে কোনো কথা বলতে গেলে আমার ধাক্কা আসে, যে না বলা ভালো, তারপরও কোনো কোনো কথায় অনেক দৃষ্টান্তে মানুষের উপকার হয়। একজন আল্লাহওয়ালা মানুষ স্বপ্নে দেখেছেন যে তাকে বাঘে হামলা করছে। আমরা তো সুন্দর এলাকার কাছের মানুষ, বাঘের আক্রমণ খুব মারাত্মক, অনেক সময় বিশেষ করে শীতের মৌসুমে নদীর পানি কমে যায় বনে, তখন বাঘ লোকালয়ে ঢুকে যায়, এরকম প্রতি বছরই হয়। তো উনি স্বপ্নে দেখে যে ওনাকে বাঘে আক্রমণ করছে, তখন উনি দৌড়ে একটা গাছে উঠছে, কারণ গাছে ওঠার পরে বাঘ তো আর গাছে উঠতে পারছে না, নিচে বসে খালি হাম হাম করছে যে কীভাবে খাবো। তো উনি গাছে উঠে নিরাপদ, যে আমি গাছে উঠছি, বাঘে আমাকে আর মারতে পারবে না। কিন্তু হঠাৎ করে দেখে বিপদ, যে নিচে দুটো ইঁদুর, একটা কালো ইঁদুর একটা সাদা ইঁদুর, দুইটা ইঁদুরে গাছের শিকড়গুলো কুটকুট করে কাটছে। তখন এই লোকটা ভীত হয়ে গেল যে এই ইঁদুরের শিকড় কাটিয়ে দিলে গাছটা পড়ে যাবে, তখন তো বাঘে আমাকে ধরবে, খুবই মানে হয়রান হয়ে গেছে। ইতিমধ্যে গাছের উপর দিক তাকাই, দেখে যে একটা মৌচাক, এর থেকে মধু ঝরছে। তখন ওই এরকম হাত পাইতে পাইতে ওই মধু ধরে আর হাত দিয়ে চাটে। এই মধু যখন চাটতে আরম্ভ করছে, তখন ওই বাঘের কথা আর মনে নাই, বা ইঁদুরে যে বাত কাটতেছে তাও মনে নাই, এই এই মধু চাটতে সাথে তার ঘুম ভেঙে গেল। তো এই স্বপ্নটার কি ব্যাখ্যা, তিনি একজন অভিজ্ঞ লোকের কাছে গেলেন যারা এইসব সম্পর্কে জ্ঞান রাখে। তো তিনি বললেন যে তোমার জন্য এটা খুব ভালো খবর, হেদায়তের একটা পথ, যে তোমাকে যে বাঘে আক্রমণ, তোমার বাঘ যে তোমার পিছিয়ে লেগে আছে, হলো তোমার আজরাইল, তোমার জান কবচ করার জন্য সে সবসময় প্রস্তুত হয়ে আছে। তুমি যে গাছে উঠেছো, এটা তোমার হায়াত, এই গাছটা হচ্ছে তোমার হায়াত, এই হায়াতে তুমি উঠে গেছো, এই জন্য এই হায়াত শেষ না হলে, গাছ না পড়লে তোমাকে বাঘে ধরতে পারবে না।
তে তোমার হাতটা কাটে কিসে? একটা সাদায় দূর একটা কালায় দূর, তো দিন এবং রাত, দিন এবং রাত পার হয়, তোমার গাছের শিকড় কাটা হচ্ছে, গাছ পড়ে যাবে, তখন বাঘে তোমাকে ধরবে। কিন্তু তুমি যে মধু চাটতে চাটতে তোমার ঘুম ভেঙে গেল, এর অর্থ হলো দুনিয়া। এই দুনিয়ার সুখ শান্তির স্বাদ যখন তুমি গ্রহণ করবা, তখন তোমার এই মৌয়াতের ভয়, মৌয়াতের দুশ্চিন্তা, মৌয়াতের পরের অবস্থা দুশ্চিন্তা, এটা তুমি ভুলে যাচ্ছ। এই মধু চাটতে চাটতে তোমার ঘুম ভেঙে গেল, এটা হলো দুনিয়া। তাহলে কথাটার মধ্যে মানুষের জ্ঞান আছে যে আসলে এরকম একটা বিষয়, আমাদের দুনিয়ার দিকে যখন আমরা ফিরি তখন আমরা সব ভুলে যাই। তবে চেষ্টা করতে হবে সর্বদা আল্লাহকে স্মরণে রাখতে। কথা বুঝতে পারছেন? আল্লাহ বলে সুম্মা ইলাইয়া মারজিউকুম, এরপর তোমাদের প্রত্যাবর্তন আমার কাছে। সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তামালুন, এরপরে আল্লাহ তাআলা তোমাদেরকে জানাবেন, মা কুনতুম তামালুন, তোমরা যা করতেছিলে, দুনিয়ায় তোমরা কি করতেছিলে, এটা আল্লাহ জানাবেন, জানাবেন এবং ফলাফলও দান করবেন। ওহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, তিনি আল্লাহ, তিনি অতি প্রবল, অতি ক্ষমতাশালী, কাহের, তিনি অতি প্রবল, অতি ক্ষমতাশালী, ফাওকা ইবাদিহি, তার বান্দার উপরে। আমাদের বেলা তো অতি ক্ষমতাবান, এতে তো কোনো সন্দেহই নেই, আমাদের তো যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে ধরলে আমরা কি করতে পারছি। ওয়ারসুল আলাইকুম হাফাজা, তিনি প্রেরণ করেন তোমাদের উপরে হাফাজা, রক্ষাকারী, মানে পাহারাদার, তিনি তোমাদের উপরে পাহারাদার প্রেরণ করেন। এই রাত্রে আমাদের পাহারা চলছে, ফেরেশতারা আছে, এরা ফজরের নামাজের পরে যাবে, আবার ওই সময় যারা আকাশ থেকে নামবে ওরা আসরের পর যাবে, তাহলে এই রাতের ফেরেশতারা আবার ওই বিকালে আসবে, আবার দিনের ফেরেশতা এরকম পরের দিন ভোরে আসবে। তাহলে যে ফেরেশতারা রাতের আমল লেখে তারা রাতের আমলই লেখে, আর যে ফেরেশতা দিনের আমল লেখে তারা দিনের আমলই লেখে। এখন যে রাতের আমল লেখছে তারা ভোরে চলে যাবে, দিনের ফেরেশতারা লিখবে, আবার এই ফেরেশতারা বিকালে আসবে, রাতের আমল লিখবে। কথা বলতে পারছেন? তো এইটাকে বলে হাফাজা, আল্লাহ তাআলা তোমাদের উপরে হেফাজতকারী, রক্ষাকারী ফেরেশতা পাঠান, দৈনিক দুইবার পাল্টাইয়া, কেরামন কাতেবিন আসে। হাতে যা জাহাদা কুল মাউত, এভাবে করতে করতে যখন তোমাদের কারো মৃত্যু আসে, তাওফাতু রুসুলনা, তখন আমাদের রসুলগণ তাকে বুঝে নেয়। ওই তাওফা মানে বুঝে নেওয়া, সম্পূর্ণ বুঝে নেওয়া। তো এই রসুলগণ হলো আজাল গ্রুপের ফেরেশতাগণ। কথা বলতে পারছি? এই রসুল মানে আমাদের নবী রসুল না, তাওফাতু রুসুলনা, এদেরকে রসুল বলা হলো কেন? যে এরা আদেশ নিয়ে যায়, যারা কোনো আদেশ নিয়ে, খবর নিয়ে, চিঠি নিয়ে যায়, তাদেরকে রসুল বলা হয়, দূত। তো এই ফেরেশতারা আল্লাহর বিশেষ আদেশ নিয়ে যায় যে তুমি আরে এতটুকু কষ্ট দিয়ে যান কবচ করবা, তুমি এতবার টানবা, এতবার ছাড়বা, ওর নাজেয়াতে গারকা। ফেরেশতারা প্রত্যেকটা পশ্চিমের গ্রহ থেকে প্রাণটা টান নিয়ে মুখের কাছে নেবে, আবার ছেড়ে দেবে, এভাবে কষ্ট দিতে থাকবে। তা কাকে কতটুকু কষ্ট দেওয়া হবে, কাকে কষ্ট দেওয়া হবে না, এই খবর নিয়ে ফেরেশতারা আসে, এই জন্য তাদেরকে রাসুল বলা হয়েছে। তা আল্লাহ বলেন তাফ হাত্তাই যা আহাদা কুমুল মত, তোমাদের কারো যখন মৃত্যু এসে উপস্থিত হয়, তা আমার রাসুলগণ তার অফাত করে, তার জান কবচ করে। অহম লাইফার রেতুন, তারা কোনো রকম ত্রুটি করে না, আল্লাহ যেভাবে বলে সেভাবেই জান কবচ করে, এতে কোনো ত্রুটি করে না। আচ্ছা, জান কবচ করার কী হয়? সুম্মারুদ্দির আল্লাহ, তারপর তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় আল্লাহর কাছে। মাওলামুল হক, যিনি আল্লাহ মানে প্রকৃত বন্ধু, এই আল্লাহ মাওলামুল হক, তাদের প্রকৃত অভিভাবক, প্রকৃত বন্ধু, তার কাছে পাঠিয়ে দেওয়া হয়। তো যে ফেরেশতারা জান কবচ করে ওরাই নিয়ে যায়, ওরা নিয়ে যায়, এবং আল্লাহর হুকুমে যারা নেককার তাদেরকে ইল্লিনে স্থাপন করা হয়, আর যারা বদকার তাদেরকে ছিজিনে রাখা হয়। তো এই ফেরেশতারাই ইল্লিন ছিজিনে পৌঁছেই দিল। কিন্তু এই যে মৌয়াতের পরে ইল্লিন ছিজিনে যাওয়া এবং যাওয়ার পরে বরজাকে, পর্দার আরে জগতে ঢোকা এবং হাসরের ময়দানে ওঠা, এর মাঝখানে কোনো জীবিত করা, সুয়াল জব করা, এইটা আমিও বিশ্বাস করতাম, কারণ ছোটোবেলায় সবাই শুনছি কবর যাবে, কেরামন কাতিবের কি মন কিনে কেড়ে সুয়াল জব, আমি সত্য স্বীকার করছি, আমিও বিশ্বাস করতাম, আমি কত ওয়াজ করেছি। কিন্তু কোরআন গবেষণা করার পরে দেখা যায় যে এটা ঠিক না,
এই যে কোরআনে আল্লাহ বলছেন জান কবজ করে তাকে কোথায় নিয়ে যাওয়া হয়, রুদ্দু কোথায় না হলো, রুদ্দু ইলা ইলাল্লাহ মাওলা হুমুল হক, তাকে জান কবজ করে ফেরেশতা তার প্রকৃত মাওলার কাছে তাকে নিয়ে যাবে। এই জিনিসটা আমাদের মধ্যে বহু ভুল। এই যে আমি বহু হাদিস আপনাদেরকে আদব আসলাম সাইডের লম্বা সেটা আমি প্রমাণ করে দিই যে এটা ঠিক না, আস্তে আস্তে খাটো হয় মানে এগুলো ঠিক না, এগুলো আমার বইতে দেখেন। এভাবে পঞ্চরক্ত নামাজ ফরজ আরও কত কত কথা, তো এগুলি আমাদের মধ্যে কীভাবে কারা ঢুকায় সেটা আল্লাহ ছাড়া আমরা বলতে পারবো না। আল্লাহর বিচার হিসাব নিকার সব কোরআনে বলা আছে, সব ঠিক আছে, কিন্তু মৃত্যু থেকে হাসর পর্যন্ত এই মাঝখানের সময়টা, এই সময় কোনো প্রশ্ন করা বা তাকে জীবিত করা, এটা কোরআন দ্বারা প্রমাণিত না। তার কারণ কোরআন বলছে যে আল্লাহ বলছেন যে আমার সমস্ত সৃষ্টি জোড়া জোড়া, তাহলে হায়াত এক জোড়া, মৌয়াত এক জোড়া, বরজাক এক জোড়া, এটা আমার আলোচনায় শুনবেন আপনারা, বহু আলোচনা আছে। হায়াত এক জোড়া, এই এখন হায়াত আছে, হাসরের মাদের উঠব দ্বিতীয় হায়াত শুরু হবে, পিছনে একটা মৌয়াত গেছে, সামনে একটা মৌয়াত, মৌয়াত এক জোড়া, বরজাক পিছনে একটা বরজাক আছে, বরজাক মানে আদম আলাইসলামের পিঠে পিঠ থেকে বেরিয়ে সাক্ষী দিয়ে আমরা যে ঘুমিয়ে গেলাম কোথায় আল্লাহই জানে, সেখান থেকে এখানে আসলাম, এই যে ফাঁকা এটার নাম বরজাক। আবার এখন আমরা কবরে যাব, এরপরে কিয়ামতের দিন উঠবো, এই মাঝে এটার নাম হলো বরজাক, পর্দার আড়ালের জগৎ। তো প্রত্যেকটা মানুষের দুইটা মরণ, দুইটা জীবন, দুইটা বরজাক, দুইটা জন্ম। প্রথম জন্ম হয়েছে পিতার পিঠ থেকে, দ্বিতীয় জন্ম হয়েছে আমাদের মায়ের পেট থেকে। এগুলো আরও বিস্তারিত আমার আলোচনায় শুনবেন, ওই ইউটিউবে দেখবেন এগুলা। প্রথম আমরা এই আদম আলাইসলামের পিঠে এভাবে মশা দিয়ে বাইর করছে, পিঠ থেকে জন্ম না, তারপর আদম থেকে তার সন্তানদেরকে বাইর করছে, সেই সন্তানের পিঠে মশা দিয়ে তাদের সন্তান, তাদের পিঠে দিয়ে তাদের সন্তান, এভাবে আমার বাবার পিঠে মশা দিয়ে আমাকে বাইর করছে, আমার পিঠে মশা দিয়ে আমার সন্তানদেরকে বের করা হয়েছে। তাহলে আমাদের প্রথম জন্ম হলো পিতার পিঠ থেকে, আবার দ্বিতীয় জন্ম হলো আমাদের মায়ের পেট থেকে। এগুলো সব দুইটা দুইটা। এখন যদি আপনি এই মৌয়াতের এবং হাসরের মধ্যে আর একটা জীবন বাইর করেন, তাহলে জীবন তিনটে হয়ে যায়। হাদিসে থাকলেও মানতে আমার আপত্তি নাই যদি কোরআনের বিপক্ষে না যায়, কথাটা বুঝতে পারছেন? আর যদি কোরআনের বিপক্ষে যায়, লক্ষ্য হাদিসের মধ্যে থাকলেও সেটা মানা যাবে না, তার কারণ হাদিসে কোনো গ্যারান্টি নাই। কাজে আমাদের মধ্যে এটা একটা বিভ্রান্তি ঢুকানো হয়েছে, কাজে এই জন্য এটা থেকে আপনারা আস্তে আস্তে বোঝেন। যদি কেউ না বোঝেন তা আমার কিছু করার নাই, বা আলেমরা এটা কখনোই স্বীকার করে না। আলেমদের স্বভাব হলো যে আমি যা জানি না, হ্যাঁ কেউ বলে হ্যাঁ এগুলা কোথায় আছে, আর কিছু নাই, কেই হুজুরের এতে মনে হয় যে উনি যা জানে আর বাইরে আর কোনো জ্ঞান নাই, জ্ঞান ওখানেই শেষ। নিজে না জানলেই অপরের কথা সে প্রত্যাখ্যান করে, এই হলো আলেমদের স্বভাব। তারা চিন্তা গবেষণা করে না যে আসলে দেখি বিষয়টা কী হলো। কাজেই এখানে সমস্যাটা হলো দুইটা মরণ দুইটা জীবন। সুবহানাল্লাহি খালাকাল আজওয়াজা কুল্লাহা, পবিত্রতা সেই আল্লাহ যিনি সমস্ত জিনিস জোড়া জোড়া সৃষ্টি করেছেন। তা হায়াত এক জোড়া, মৌয়াত এক জোড়া, আপনি আন্দি এটা বেজর করবেন, তিনটা বানাবেন আপনি হায়াত, যদি আবার মাঝখানে জীবিত করে তো তিনটা হায়াত হবে, জীবিত করলে আবার তাকে মৃত্যু করতে হবে, এটা কে করবে? এগুলি সম্বন্ধে আলোচনা শুনেন। হায়াত এবং মৌয়াত এত সোজা না, আগে বডি তৈয়ার হয় তারপর ইঞ্জিন যোগ করা হয়। পেটের মধ্যে কি আমাদের ইঞ্জিন আগে আসে মায়ের পেটে? বডি আইসিয়া, বডি রেডি হয়েছে চার মাস বসে, তারপর ইঞ্জিন কি? আবার হাসরের মাঝে আমরা উঠবো, প্রথম সিঙ্গার ফুৎকারে বডি রেডি হবে, দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে ওর মধ্যে প্রাণ ঢুকবে। তাহলে এখন এই মন কামে করে সুয়াল জবটা হালকা ওয়াশ করিয়ে ফেলাইলেন, কিন্তু এটা জবাব দেন যে সেখানে তাকে জীবিত করা হয়, তে বডি নির্মাণ করবে কে, ইঞ্জিনকে যোগ করবে, ইঞ্জিন আবার ডিটাচ করবে কে, এগুলো বলেন কোথায় আছে দেখেন? কিছুই বলতে পারবেন না, পারবেন রাগ করি এই উনি মোরতাদ হয়ে গেছে, হাদিস মানে না, এই এই আপনার গো ফতুয়া শেষ। কাজে ফতুয়া তো দিচ্ছেন, আল্লাহর কাছে যাবেন সবাই, তৈয়ার হইয়া যান, এত সোজা মনে করেন না, তৈয়ার হইয়া যান, সঠিক কথা বলার চেষ্টা করেন। এখন দেখেন বিভিন্ন যুক্তিতে আমি বহুভাবে গবেষণা করেছি, কোনোভাবে এটা প্রমাণ করা যায় না। আপনি দেখেন আদম থেকে দেখেন, যেটা সবাই জানেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ জ্ঞান দিয়েছে,
তারপর ফেরেশতা দেখো, এই ফেরেশতারা বলো কলু লাইল মালানা, আমাদের জ্ঞান নাই। ফেরেশতা বলছে না কলু লাইল মালানা ইল্লাম আল্লাম তানা ইন্না কান্তাল আলিমুল হাকিম। এরপর আল্লাহকে বলে ইয়াদম কলা ইয়াদ আম্বে হুম, আদম তুমি জানাও তো দেখো বলো। তাহলে আদম ফেরেশতাদের শিক্ষক হইলেন কিনা, কে কথা বলতে পারছে আল্লাহ হে আদম আম্বে হুম বে আসমাইম, তুমি বলে দাও তাদেরকে নাম ধামগুলি কোরআনের আয়াত। তাহলে ফেরেশ আদম আলাইসালাম ফেরেশতাদের শিক্ষক হইলেন কিনা বলেন, শিক্ষক হইলেন। তাহলে আদম হইলেন শিক্ষক, আর আমরা ওই সময় সবাই আদমের পিঠে, আমরা তো বের হই নেই, এটা তো ভেসে যাওয়ার আগের কথা। আদমকে ভেসে নিয়ে তার সেখান থেকে বের হওয়ার পরে আমরা কিন্তু আদমের পিঠ থেকে বাইর হয়েছি। তাহলে আদম হলো শিক্ষক, আদমকে এখন সেজদা করছে তখন আমরা আদমের পিঠে, আমাদেরকেও ফেরেশতা সেজদা করেছে, আমরা সম্মানিত। কাজেই আমরা সম্মানিত, আমরা শিক্ষক, ফেরেশতারা ছাত্র আমাদের। এখন ছাত্রে কি শিক্ষকের এক্সামিনেশন নিতে পারে, পরীক্ষা নিতে পারে? ছাত্রের শিক্ষকের এক্সামিনার হতে পারে? তাহলে সেই মনকান্ডে গির ফেরেশতাদের নাম তো কোরআনে নাই, হাদিসে আছে, কিন্তু এরা কি করে আদমকে প্রশ্ন করবে? কোনোভাবেই সম্ভব না। তার কারণ আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, এখনই শুনলেন, ফেরেশতারাও গায়েব জানে না। এখন মানুষ মরার সময় সবাই জানছে যে নবী রাসূলের সত্য, জানে নাই প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ইহুদি খ্রিস্টান কাফের সবাই জানছে যে নবী রাসূল যা বলছে এটা সত্য, এই জন্য মওয়াতের উপর নাম হল ইয়াকিন। এখন সবাই ওরা জানলো যে নবী রাসূল যে বলছে এটা সত্য, এখন মন কানে কিন্তু গায়েব জানে না। এখন জিগেবে মন কানে গাই তোমার নবীকে, বলবে আমার নবী মহাসম, তোমার আল্লাহকে, আল্লাহ রব্বি আল্লাহ, তো ও তো সবই জানে। এখন এই মন কানে কিরকম মিথ্যা বলবে, তখন মন কানে কী করবে? সে কি গায়েব জানে? সে কি বলতে পারবে যে তুমি এটা মিথ্যা বলছো? এ ক্ষমতা তার আছে মন কান্না কিরের? তাহলে এরা কী করে এক্সামিনার হয়? যে নিজে গায়েব জানে আর সে গায়েবের পরীক্ষা নিতে পারে? ইমানের বিষয় হলো সবই গায়েব, আল্লাহ নাই উমিনুনা বেল গায়েব। কাজে আমরা বারবার চেষ্টা করছি, বহুভাবে ঘুরাইয়া দেখছি, এটাকে আমরা প্রমাণ করতে পারি না। এজন্য আপনার কোনো ক্ষতি নেই, দুইটা জীবন দুইটা মরণ, আমরা মরার পরে বড় জায়গায় থাকবে, এবং সে জায়গাটা তো ভালো মন্দ দুটোই আছে, ইল্লিন এবং সিজিন, ভালো যারা ইল্লিনে থাকবে, মন্দ যারা সিজিনে থাকবে। তাহলে শাস্তি আছে মরার পরে, এটা ঠিকই, কিন্তু এটা কবর না, এটা হবে বরজাক, পর্দার আলারে জগৎ। আপনি যদি বলেন কবর, তাহলে হিন্দুরা বলবে আমাগোর শাস্তি নেই, আমরা কবরে যাই না, আমাগোর শাস্তি নেই। তাহলে আপনি কী করবেন? তাহলে শাস্তি খেলি মুসলমানদের? তাহলে কবর কেন আপনি বলেন, বরজাকের আজাব বলেন, পর্দার আলারে তোমাদের শাস্তি হবে যদি অপরাধ করে এখান থেকে যাও, শাস্তি আছে, কিন্তু এটাকে কবর না বলে বরজাক বলেন আপনি, যেটা কোরআনে বরজাক শব্দ, কোরআনের শব্দ, এটা তো আমরা বানানো শব্দ না। অমায় অরাইম বরজাকুন ইলা ইয়াউমে ইউবাসুন, বরজাক। তো এখন দেখেন সুম্মা রুদ্দু ইলাল্লাহ মাওলাহুমুল হক, মৃত্যুর পরে তাদেরকে প্রকৃত মাওলার কাছে পাঠিয়ে দেওয়া হবে, আল্লাহ ওই ফেরেশতারাই তাকে মাওলার কাছে পৌঁছাবে, কিন্তু পৌঁছানো এখনই বিচারের জন্য না, বিচার হবে সবার মওয়াতের পরে, সবার মৃত্যু হওয়ার পরে বিচার হবে, তার আগে বিচার নাই। আল্লাহ আল্লাহুল হুকম, আবার আল্লাহ বলছেন সাবধান, সতর্ক হও, সমস্ত আদেশের মালিক আল্লাহ। এই একই রুকুর মধ্যে দেখেন দুইবার আপনি পাচ্ছেন, সমস্ত আদেশের মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ আদেশ দিতে পারে না। কাজী একজন ফেরেশতার কোনো আদেশ দেওয়ার ক্ষমতা নাই, যে সে একটা মানুষকে আদেশ দেবে যে এই বা ওই, কখনোই না। বরং তার আল্লাহ যা আদেশ দেয় সে তার পালন করে, নিজের আদেশ দেওয়ার মালিক না ফেরেশতারা। আল্লাহ আল্লাহুল হুকম ওহু আশরাউল হাসিবিন, সাবধান, সমস্ত আদেশের মালিক তিনি, এবং তিনি অতি দ্রুত হিসাব গ্রহণকারী, খুবই অল্প সময়ের দিনে হিসাব গ্রহণ করবেন। কিন্তু কোরআনে বলা আছে 50,000 বছরের সমান, আর এখানে আল্লাহ বলেন খুব অল্প সময়ের মধ্যে, তো আসলে বেশি সময় না, 1,000 বছরে হলো একদিন, তাহলে 50,000 বছরে হয় মাত্র সময় কয়দিন? 50 দিন। তাহলে হাশরের ময়দানের বিচারটা পরকালের হিসাবে 50 দিনে সমাপ্ত হচ্ছে, 50 দিন এই কমে গেল কিন্তু 50,000 বছর। এটা কোরআনের আয়াত, অন্য অমান ইন্দা রব্বিকা কালফি সানাতে মেম্মা তাউদ্দুন, তোমরা যেভাবে গণনা করো সেই হিসাবে পরকালের একটা দিন 1,000 বছরের সমান, তাহলে 50,000 বছর মানে 50 দিন। এখন এই 50 দিন বসে আল্লাহ তাআলা
জিন ইনসানের হিসাব করে আদম থেকে কিয়ামত পর্যন্ত মানুষ হিসাব করবে, এটা খুব বেশি কিছু না, এটা বড় কিছু না, পঞ্চাশ দিন। তো এরপরও এই হিসাবটা আল্লাহ তাআলা খুব দ্রুত করতে পারেন, কিন্তু আমরা বুঝব না। মনে করেন এই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট যারা, মানে হিসাবের সবচেয়ে বড় ডিগ্রি যাদের, তারা যদি একটা হাজার হাজার কোটি টাকা আছে এই ব্যাংকে, তারা ঢুইকা এক মিনিটের মধ্যে কইবে যে তোমার ব্যাংকে এই ভুল আছে, এই ভুল আছে, এই ভুল আছে, কিন্তু আপনি এক মাস বইও কিছু বুঝবেন না। কিন্তু ওই রকম একটা লোক অ্যাকাউন্ট্যান্ট, সে একটা ব্যাংকে ঢুকেই দুই এক মিনিটের মধ্যে বলবে এই তোমার ব্যাংকে এই এই সমস্যা আছে। কারণ ওই লোক যা বোঝে, আমরা তো পাবলিক তা বুঝি না। তো আল্লাহ তাআলা হিসাব নিতে পারবেন দ্রুত, তো আমাদেরকে আল্লাহ হিসাবটা বুঝাই দেবেন যে এই কাজ তুমি করছো আর এই কাজের তোমার জন্য এই শাস্তি। এইটা বুঝে না দিয়ে আল্লাহ তাআলা কাউকে দোজখে পাঠাবেন না, এই জন্য একটু সময় বেশি নেবে, এই জন্য সময়টা লাগছে। আল্লাহ আসরাউল হাসিবিন, তিনি দ্রুত হিসাব করতে পারেন। হুজুর রুকু শেষ হয়েছে নাকি? রুকু সে আমার পার হয়ে গেছি। তো এখন এই বিষয়টা আপনার বুঝতে পারলেন না, জটিল বিষয়। কুল, আপনি বলুন, মায়ু নাজ্জি কুম মিন জুলমাতিল বারজ ওয়াল বাহর, আপনি বলুন কে মুক্তি দেয় তোমাদেরকে অন্ধকার থেকে জলস্থলের। স্থলভাগে আমরা অনেক সময় অন্ধকারে পতিত হইলে আমরা এই আলো নাই, বিদ্যুৎ নাই, আকাশ অন্ধকার, এরকম অন্ধকারে আমরা অনেক সময়, এখন তো পৃথিবী অন্যরকম, কিন্তু আমরা আমাদের ছোটোবেলায় এরকম অনেক কষ্ট আমরা পেয়েছি নিজেরাই জীবনে। তো জলে স্থলের অন্ধকারে তোমাদেরকে কে মুক্তি দেয়? আল্লাহ বলেন তাদৌ নাহু তাদরুয়া খুফিয়া, তখন তোমরা এই বিপদে পড়ে আল্লাহকে ডাকো কাঁদো কাঁদো অবস্থা এবং চুপি চুপে, এবং তোমরা বলো লায়ন আনজানামিন হাজি, আল্লাহ যদি আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দেয় লানাকু নান্নামেন আর শাকেরেন, তাহলে আমরা আল্লাহ শুকুরগুজার বান্দা হব। কুল্লাহ ইউনাজ্জি কুমেন না, আপনি বলেন যে আল্লাহ তোমাদেরকে এই ধরনের বিপদ থেকে মুক্তি দেন, অমিন কুল্লে কারবেন, এবং সমস্ত বিপদ হতে তোমাদেরকে আল্লাহ মুক্তি দেন। সুম্মান তুম তু শিখুন, কিন্তু তারপর তোমরা শেরেক করো, মুক্তি পাওয়ার পরেই তোমরা আল্লাহকে ভুলে যাও, তখন বলো অমুকের কারণে আমি বেঁচে গেছি, এই মাঝিটা ভালো ছিল এই জন্য নৌকাটা বেঁচে গেছে, এই লঞ্চের কাপ্তানটা ভালো ছিল এই জন্য লঞ্চটা বেঁচে গেছে, কিন্তু আল্লাহ যে বাঁচাইছে এ কথা আর তোমরা বলো না। তখন কে কী করেছো, কে বলে আমি ভালো করে ধার ধরছি, কেউ বলে আমি ভালো করে বাদাম ধরেছি, এই নিজেদের কে কার কী কৃতিত্বের কারণে আমরা বেঁচে গেলাম এইটা আমরা বলতে শুরু করি, কিন্তু আল্লাহ যে বাঁচিয়েছে এ কথা আমরা ভুলে যাই। আল্লাহ বলেন কিনারে আসলে তোমরা আমাকে ভুলে যাও, অন্যান্য অসিরগুলোকে তোমরা প্রাধান্য দাও। কুল হুয়াল কাদির আলা ইয়াবাসা আলাইকুম আযাব মিফাওকিকুম, কুল আপনি বলুন সে আল্লাহ ক্ষমতা রাখেন যে পাঠা দেবেন তোমাদের উপরে শাস্তি বেন ফাওকিকুম, তোমাদের উপর থেকে, উপর থেকে শাস্তি বেন আকাশের, আকাশ থেকে বিভিন্ন ঝঞ্ঝাবায়ু, ঝড় বৃষ্টি বজ্রপাত ইদি, আওমেন তাহাতে আরজুলকুম, তোমাদের পায়ের নিচ থেকে তোমাদের উপরে শাস্তি আল্লাহ পাঠা দিতে পারেন, অর্থাৎ ভূমিকম্প হতে পারে, ভূমিধ্বস হতে পারে, হ্যাঁ এভাবে নিচ থেকে বিভিন্ন রকম বিপদ আসতে পারে। আবার অন্য ব্যাখ্যাটা বলা হয়েছে উপর থেকে শাস্তি হওয়া মানে জালেম শাসকের অধীনে তোমরা কষ্ট পাবে, আর নিচ থেকে কষ্ট পাওয়া মানে তোমাদের অধীনস্থ লোকদের মাধ্যমে তোমরা কষ্ট পাবে, একথা বলা হয়েছে। অধীনস্থ লোকের মাধ্যমে কিন্তু মানুষ অনেক কষ্ট পায়, উপরস্থ লোক থেকেও তোমরা কষ্ট পাবে অথবা অধীনস্থ লোক থেকেও তোমরা কষ্ট পাবে। আউ ইয়াল বেসকম শিয়া, অথবা তোমাদেরকে আল্লাহ জড়িয়ে দেবেন এক দলের সাথে অন্য দলকে, ওইজুকা বায়াজকম বায়াসাবাজ, এবং এক দল অন্য দলের কঠোরতা তোমরা সহ্য করবে, অর্থাৎ তোমাদেরকে আপোষে মারামারিতে লাগাই দেবে। অঞ্জুর, আল্লাহ বলেন দেখো কাইফা নুসরফিল আয়াত, কীভাবে আমি আয়াতগুলি বর্ণনা করছি, লালম ইয়াফকাহুন, যাতে তারা বুঝতে পারে, বা কাজাবিবি কম কহল হক, অথচ এই কোরআনকে আপনার জাতি মিথ্যা মনে করলো, অথচ এই কোরআন সত্য। কুল, আপনি বলুন লাস্তু আলাইকুম বিওয়াকিল, আমাদের, আমি তোমাদের উকিল নই, আমি তোমাদের কর্মবিধায়ক নই, তোমাদের কাজের দায়িত্বশীল আমি নই, আমার কাজ হচ্ছে শুধু পৌঁছে দেওয়া, বাস খবরটা আমি তোমাদেরকে পৌঁছেছি, এটাই আমার কাজ। লিকুল্লেন নাবায়ন মোস্তাকরণ আসফা তালবন, প্রত্যেকটা খবরের জন্য নির্ধারিত একটা সময় আছে, সময় আসলেই সেই খবর সংগঠিত হবে, তোমরা অচিরেই তোমরা জানতে পারবে। যে কোনো একটা খবর, কেউর হায়াত, মৌয়াত,
রেজেক দৌলত কোনো ঘটনা আল্লাহর প্রত্যেকটা কাজের জন্য একটা নির্দিষ্ট সময় আছে এই সময়তেই সেই কাজটা ঘটবে অনুষ্ঠিত হবে তোমরা জানতে পারবে এই 66 নম্বর আয়াত থাকুক 66 জি এই পৃষ্ঠা শেষ ওয়াই দরাইতে খুদুম আয়াতের ফাজবাত أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين السلام عليكم